আর পুঁইশাক দিয়ে রান্না হবে আজকে। আর পায়েল পুঁইশাকগুলো কাটবে আর আমি মাছ কেটে নিব। মাছের সাইজটা অনেক বড়, তার জন্য অর্ধেক কেটে নিয়ে এসেছি। মাছ কাটা হয়ে গেছে, এখন ধুয়ে নিয়ে আসব। পিঁয়াজ কেটে নিব। মরিচটা কেটে নিব। কাটাকাটি শেষ, এখন ধুয়ে আনবো। লবণ দিব, হলুদ দিব, গরম হয়ে গেছে, এখন তেল দিব। তেল গরম হয়ে গেছে, এখন মাছ দিব। সব মাছ ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। মাছ
মরিচ দিব। এতে রাখা সবজিগুলো দিয়ে দেব এখন। লবণ দিব, হলুদ দিব, ঢাকা দিয়ে দিব। ফুটে গেছে, এখন মাছ দিয়ে দিবো।